গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে দিয়ে যেতে সর্বপ্রথম কাজ হলো আমার মামা মামি যে জামা কাপড় থাকে সেগুলো কেচে পরিষ্কার করে নাও, আর জামা কাপড় পেঁচে পরিষ্কার টরিষ্কার করে নিজেও ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম ছাদে। আর ছাদে এসে দেখি সূর্য মামা সকাল সকাল রেগে আছে, বাবারে। আর দেখো তোমার দেখেই বুঝতে পারছো আকাশ পুরো ঝলমলে আকাশ। তো মামা সূর্য মামা রেগে থাকলে কি আর করা যাবে, তো যাই হোক মামা রেগে থাকুক, এদিকে আমাদের আমাদের যেগুলো কাজ সেগুলো আমাদের করতেই হবে। তো চলো জামা কাপড় নিচে দিয়ে চলে আসি। এসে মামাকে ঘুম থেকে তুলে রেডি সেডি করে একদম বসে গেছি খাওয়াতে, আর মামাকে খাওয়া দেখলে যত ঝামেলা খা খেতে চায় না। তো মামাকে খাওয়া দাওয়া করার পর আমি চলে আসলাম, স্নান ধান করে চলে আসলাম আয়নার সামনে। আয়নার সামনে এসে নিজে একটু রেডি হচ্ছিলাম, তো তোমাদের দেখিয়ে দিলাম। তো ছাদে চলে আসি, ছাদে চলে এসে দেখি গাছ ভর্তি ফুল, আর গাছ ভর্তি ফুল দেখলে মন ভরে যায়, কারণ পুজো দিয়ে অনেকটাই শান্তি পাওয়া যায়। আর বেশি ফুল ফুটলে কি বলতো, ভগবানের যে চরণ থাকে চরণ ফুলে ভরে যায়, আর দেখে খুব সুন্দর লাগে। তো চলো বেশি বকবক করবো না। আর দেখো এদিকে বকবক করতে করতে এদিকে আমার পুজোও পুরোপুরি কমপ্লিট। তো চলো তোমাদের ভগবানকে একবার দর্শন করিয়ে দিই। তো দেখো এদিকে মামার বাবা মামা যেন ছাতা নিয়ে আসে, সেই ছাতা নিয়ে চলে আসে ছাদে, ছাদে এসে আমাকে দেখাতে আসে, আর ওদের মধ্যে হাঁটাহাঁটি করছে কেমন। তো নিচে এসে দেখি এখনও মাংস পরিষ্কার করা হয়নি, তো চলো ফটাফট বসে গেলাম মাংস পরিষ্কার করতে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো মাংসগুলো পরিষ্কার করে নিই। আর আজকে হচ্ছে সানডে, সানডে মানে কিছু না কিছু স্পেশাল খাওয়া দাওয়া। তো আমাদের আজকের লাঞ্চ হচ্ছে চিকেনের লাল লাল ঝোল, আর সাথে আছে ডাঁটা শাক ভাজা, আর আছে ডাঁটা আলু পটল দিয়ে ছোট মাছের তরকারি, আর মসুর ডাল, আর আমের টক, আর আছে মামামের চিকেন স্টু। তো চিকেন স্টু দেখো কত সুন্দর হয়েছে। তো চলো মামামের খাওয়া দাওয়া পুরোপুরি কম, ফাইনালি আমিও খেতে বসে গেলাম, আর খেয়ে দেখি কেমন হয়েছে চিকেনের লাল লাল ঝোল। আজকে সানডে, বাবা সানডে বলে কত স্পেশাল খাওয়া দাওয়া। তো খেয়ে তোমার দেখেই বুঝতে পারছো যে রান্না রান্না খুব সুন্দর হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকো, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানো। তো আজকের মতো টাটা।